हेलो व्यूअर्स, वेलकम बैक टू माय ब्लॉग ऑर्किड। आमी श्रावंती आपनार सामने चले एसेछि आबार एकटा नतून भिडियो निये। एकदिन आगे आमी भिडियो पोस्ट करेछिलाम एई ब्लॉगेते, प्रचंड बिस्टी होच्छे तार छवि दिए। आजके आमी आपनादेरके देखाबो जे प्रचंड गरमे कि अवस्था आमादेर। तो किछु अंश आमी तो देखाबोई आमार चारिपाशेर अवस्था, आर तार संगे एई गरमे तो खेते तो कारोरि किछु इच्छा करछे ना, इवेन आमारो ना। तो सेई जन्य आमी एकटा नतून जिनिस तैरि करे फेलेछि, तैरि करब और आपनादेर संगे अवश्यई शेयार करब। तो चलुन देखे नेवा जाक जे आमी कि तैरि करछि आपनादेर जन्य। भिडियोटा देखते थाकुन, आमार संगे थाकुन और बाड़िते अवश्यई एकबार ट्राई करबेन, ट्राई करे निये और कमेंट करे आमाके जानाते भुलबेन ना जे केमन खेते लागलो। चलुन भिडियोटा देखे नेवा जाक और आमार ओई ब्लगटिके अवश्यई सबस्क्राइब करे देबेन, लाइक शेयार आर कमेंट करते। आजके अनेक दिन पर छादे एलाम। तो छादे जे परिमाणे रोद रयेछे, মোটামুটি একদম একটা ডিম যদি ফাটিয়ে এখানে রাখা হয় ভাজা হয়ে যাবে, প্রচন্ড রোদ। একদিন আগে যে এত বৃষ্টি হয়েছে কেউ বলবে না। বৃষ্টির দিনে তো আমি একটা ভিডিও করেছিলাম এবং আপনাদেরকে দেখিয়েছি, দেখুন সেই মাঠটার কি অবস্থা, জলগুলো পুরো পচে গেছে। জলগুলো পুরো পচা আর এই জল থেকে প্রচন্ড পরিমাণে মশা, মাছি এবং নানান ধরনের পোকাও তো হয়ই। আর সেই সমস্ত পোকাগুলো আমাদের উৎপাত করে ঘরে ঢুকে। গাছগুলোর অবস্থাও খুব শোচনীয় হয়ে গেছে একটুখানি রোদেতে, কেউ বলবে না একদিন আগে বৃষ্টি হয়েছে। আম গাছটারও প্রায় আম শেষ হয়ে গেছে, মোটামুটি পেরে টেরে সবাই খেয়ে নিয়েছে। না যদিও আমি খাইনি আম গাছের আম, কারণ পাশের বাড়ির আম গাছ। তো এই গরমেতে কি খাওয়া যায় সেটা একটু ভেবে দেখা যাক। আমি অলরেডি ভেবে ফেলেছি, আপনারাও চিন্তা করুন যে এই গরমেতে, তীক্ষ্ণ গরমে কি খেয়ে শরীরটাকে ঠান্ডা করা যায়। তা আজকে আমি একটা জিনিস বানাবো এই প্রচণ্ড গরমেতে খেয়ে যাতে শরীরটা ঠান্ডা হয়ে যায় এবং আরাম হয়। এর আগে আমি আপনাদেরকে দুধ দিয়ে আর কলা দিয়ে বানানো যেটা বানানা শেক আমি করে খাইয়েছিলাম, মানে বাড়ির লোককে, আপনাদের অবশ্যই নয়, আপনাদের দেখিয়েছিলাম। আজকেও আমি একটা নতুন ওই রকম ধরনেরই রেসিপি করব। তা চলুন এই গরমের মধ্যে কি খাওয়া যায় সেটা একবার দেখে নিই। খুবই সিম্পল, বাজারে তো প্রচুর আম রয়েছে, আপনারা অনাসে আম কিনতে পেরে যাবেন। আর আমি যেটা আজকে স্পেশালি আমটা এনেছি, সেই আমটা কিন্তু চট করে পাওয়া যায় না, যদিও আমাদের এখানে কিন্তু খুব একটা অ্যাভেলেবেল হয়নি। যারা দেখছেন আমার ভিউয়ার্সরা যেখানে থাকেন হয়তো অ্যাভেলেবেল থাকতে পারে। সেই আমটা হচ্ছে গোলাপ খাস আম, সেটা দিয়েই আজকে একটা ঠান্ডা শরীরটাকে যাতে করা যায় সেই জিনিস আমি বানিয়ে ফেলবো। চলুন দেখে নেওয়া যাক যে কি কি আছে তাতে। তো ভিউয়ার্স, এই হচ্ছে সেই গোলাপ খাস আম, মুখটা লাল রঙের হয় আর অসম্ভব সুন্দর এটার একটা গন্ধ বেরোয়। তো এটা দিয়েই আজকে আমি বানিয়ে ফেলবো যাতে শরীরটাকে একটু ঠান্ডা করা যায়, এই অত্যাধিক গরমে খেয়ে আরামও পাওয়া যায়। আর এর যে গন্ধটাও খুব সুন্দর বললামই আমি, তো আপনারা আমার সঙ্গে থাকুন আর ভিডিওটা দেখতে থাকুন, দেখুন আমি কিভাবে বানাই এটা। আর খেতেও খুব মিষ্টি হয়, কিন্তু এর ভেতরে শাঁসটা একটু কমই থাকে। আর এর সঙ্গে লাগবে আপনার একটা আমুল, এটা একদম মানে প্যাকেটটা কাটা হয়নি, আপনারা যদি মনে করেন এটাকে ফুটিয়ে নিতে পারেন অথবা এটার সঙ্গে বরফ দিয়েও খাওয়া যায়। দুধটা কাঁচা খাওয়া আমি খুব একটা পছন্দ করি না, আপনাদেরও খাওয়া উচিত নয়, যার জন্য আমার মনে হয় এটা ফুটিয়ে নেওয়াই ভালো। চলুন চটপট এটা রেডি করে ফেলি
আর আপনাদের সঙ্গে শেয়ার করে ফেলি, অবশ্যই তো আপনাদের সামনে আমি খাবই। আর আপনারাও চটপট বাড়িতে বানিয়ে ফেলুন এবং খেয়ে ফেলুন, যে কোনো আম দিয়েই হয়, কিন্তু আমি যে বললাম এটা খেতেও খুব সুন্দর আর গন্ধটা খুব সুন্দর। চলুন দেখি কিভাবে এটা বানাচ্ছি। আপনারা তো দেখতে পাচ্ছেন আমগুলো আমি ছোট ছোট করে কেটে নিয়েছি, আর খুব সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে। তার সঙ্গে আমি কিছু আইস কিউব রেখে দিয়েছি, এগুলো একটু একটু গলে গেছে। আর দুধটা ঠান্ডা হয়ে গেছে, আমি দুধটাকে ভালো করে ফুটিয়ে নিয়েছি। খুব অল্প পরিমাণে এই মিক্সার গ্রাইন্ডারেতে দুধটা দেব, যাতে আমগুলো ভালো করে মিক্সড হয়ে যায়। এরপর আমগুলো আমি এর মধ্যে দিয়ে দেব। দুধটাকে অবশ্যই ফুটিয়ে নিয়ে ঠান্ডা করে নেবেন। তার সঙ্গে কিছু আইস কিউব আমি এখানে দিয়ে দেব। এরপর পরিমাণ মতো চিনি দেবেন, যতটা মিষ্টি পছন্দ করবেন ততটাই দেবেন। আমার তো আর ধৈর্য ধরছে না, কারণ এটা খাবার জন্য, এটা আমার খুব ফেভারিট। আপনারাও চটপট বাড়িতে বানিয়ে ফেলুন। এবার এটাকে ভালো করে মিক্সড করে নেব। আমার এটা রেডি হয়ে গেছে। আমি এর মধ্যে বাকি যে দুধটা ছিল সেটাও দিয়ে দিয়েছি, আর এগুলোতে তো বরফ দিয়ে দিয়েছি। এবার শুধু সার্ভ করার পালা। তিনটে গ্লাস, কারণ আমি আমার শাশুড়ি মা আর হাজব্যান্ড, সেই জন্য তিনটে গ্লাস কি দেখানো হচ্ছে। আমি তো আর লোভ সামলাতে পারছি না, তো আপনারাও বাড়িতে তাড়াতাড়ি চটপট রেডি করে ফেলুন, করে একবার টেস্ট করে দেখুন এটা কেমন খেতে হয়েছে। আশা করছি আপনাদেরও ভালো লাগবে। তাহলে আজকে এই পর্যন্তই, আবার খুব শীঘ্রই দেখা হবে নতুন ভিডিও নিয়ে, আপনাদের সামনে চলে আসবো।